নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে দেশ জুড়ে মানুষ এখন ঘরবন্দি। এই পরিস্থিতিতে মানুষ যখন নিজেদের নিয়ে শ্বাসব্যস্ত, তখন কলকাতার 85 নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডে দেখা গেল এক বিরল দৃশ্য। দেশের অন্য স্থানের মতো কলকাতা শহরের মানুষও লকডাউনের জেরে ঘরে রয়েছেন, ফলে রাস্তার কুকুরগুলি এখন প্রায় অভুক্ত। অন্য সময় তাদের প্রতি অনেকে সহানুভূতিশীল হয়ে কিছু খাবার দিলেও আজ এই অবলা পশুগুলি তেমন কিছুই খেতে পাচ্ছে না। আর এহেন পরিস্থিতিতে কলকাতার মেয়র পরিষদ দেবাশিস কুমার এক অভিনব উদ্যোগ নিলেন। তিনি নিজে 85 নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোড এলাকার প্রায় অভুক্ত কুকুরগুলিকে সস্নেহে খাবার খাওয়ালেন। বর্তমান পরিস্থিতিতে দেবাশিস বাবুর এই মানবিক কাজ সত্যি প্রশংসার যোগ্য। বরুণ গুপ্তের রিপোর্ট, খবরের দর্পণ। এই উদ্যোগ কেন? দেখো, আমি একটা কথা বলি, আমরা মানুষের খাবারের জন্য যার যার সাহায্য অনেকেই আমরা চেষ্টা করছি, কোথাও রেশন পৌঁছে দিচ্ছি, কোথাও ফুড ফুড তৈরি করে লোকে খাওয়ানো, কিন্তু এই গৃহপালিত এই আমাদের যে যারা কথা বলতে পারে না, এই যে মানে আমাদের আমাদের সঙ্গে অথচ থাকে, এরা আমাদেরই প্রায় প্রত্যেকের বাড়িতে বা রাস্তায় এরা ঘুরে বেড়ায়, এরা আমাদের পাহারা দেয়। আমরা বাড়ির সিকিউরিটিকে খাবার দিতে পারি, কিন্তু যারা আমার রাস্তায় পাহারা দিচ্ছে অথবা আমাদের নিরাপত্তা দেয়, সেই কত কুকুরদের আমরা এই সময় সত্যি একটু অসুবিধে তারা খাবার পেতে। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য রাখছিলাম, আমি গতকাল থেকে তা শুরু করেছি যে বিভিন্ন জায়গায় এই খাবার তৈরি করে ওদের পৌঁছে দেবো, এবং আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে পড়ছি। আমার অঞ্চলে আমি প্রতিটি যেখানে যেখানে কুকুর অ্যাক্সিডেন্ট আছে আমরা জানি, এইসব জায়গায় ঘুরে আমরা খাবার পৌঁছে দেবো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।